ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনাদের ওইখানে একজন হাফেজ বা আরি সাহেব আছেন, যিনি এই লকডাউনের ভিতরেও 40 জন লোক হয়ে যায় বলে তিনি সেখানে খুতবা দিয়ে জুমা কায়েম করেন, তো এটা ঠিক কি না বা এই মর্মে কোনো হাদিস আছে কিনা? এই মর্মে কোনো হাদিস নেই যতটুকু আমি জানি, তবে এটা একটা ফিকহি মাসালা যে 40 জন হলে, সম্ভবত হানাফি মাজহাবেরই মাসালা, 40 জন হলে সেখানে জুমা কায়েম করতে হবে, তার একটা সংখ্যা আর কি। তো যাই হোক, সেটা হলো এক পরিস্থিতি, কিন্তু যে দেশে ইসলাম কায়েম আছে এবং যেখানে সরকার আছে সেই সরকারের ভালো কাজে আনুগত্য করা ফরজ। হ্যাঁ, কোনো জায়গাতে এখানে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো জায়গায় জুমা কায়েম করা জায়েজ নয়, ঠিক আছে? ব্যক্তিগতভাবে জুমা কায়েম করা জায়েজ নয়, আর বিশেষ করে করোনা ভাইরাসের সময় অবশ্যই এগুলো নেকির কাজ নয়, এটা গুনার কাজ। এই জুমা কায়েমের মাধ্যমে সে গুনাহ করেছে, পাপ হয়েছে তার। এই জন্য যে আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তাদের রাসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতাদের আনুগত্য করো। তো নেতারা যে কাজটা করেছেন এটা সরকারি ফরমান, যদি এটা না করা হতো তাহলে আলহামদুলিল্লাহ এখন দেখেন আপনি সৌদি আরবের পরিস্থিতি দেখেন আর বাংলাদেশের পরিস্থিতি দেখেন। বাংলাদেশের করোনা ভাইরাসে আল্লাহর রহমতে নিয়ন্ত্রণ হয়, কিন্তু বাংলাদেশে কোনো নিয়ন্ত্রণ নেই, আর বরং আরব দিন দিন বাড়তে চলছে এবং পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেকটা অনেকটা আল্লাহর রহমতে নিয়ন্ত্রণে আছে, আর এগুলো আল্লাহর রহমতের পরে এই সৌদি সরকারের সদিচ্ছা এবং তাদের এই যুগান্তকারী যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলোর কারণেই সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ সময় যখন হয়েছে তারা আস্তে আস্তে মসজিদগুলো খুলে দিয়েছেন, যদিও এখন বিভিন্ন নিয়ম করেছেন সেগুলো আমাদের কল্যাণের জন্য করেছে। আপনারা জানেন যে বেশিরভাগ যারা আক্রান্ত করোনা ভাইরাসে তাদের প্রায় মনে হয় 80 উপরে বা 90% লোকই হচ্ছে আজনবী। হ্যাঁ, তো আজনবী লোকদের লোকেরা আক্রান্ত, তো এই সমস্ত লোকদেরকে বাঁচানোর জন্য তাদের কি প্রয়োজন ছিল, কিন্তু তারা তাদের দেশে যেহেতু আপনারা আমরা আছি সেহেতু সকলের জন্য তারা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে, করোনার চিকিৎসা সকলের জন্য ফ্রি করে দিয়েছে। তো যাই হোক, আমাদের এই বোঝার ভুল, শরীয়ত বুঝি না আমরা, যার ফলে হটকারিতামূলক নিজের সিদ্ধান্তকে বড় মনে করে এই 40 জন 30 জন এক জায়গাতে জমায়েত আমরা হয়েছি, আর সেখানে আমরা জুমা পড়া শুরু করে দিয়েছি। এটা চরম মূর্খতার একটা পরিচয়। আর আরেকটা বিষয় যে এখন বর্তমানে যে লকডাউন খোলার পরে আমরা যে বিভিন্ন কোম্পানিগুলোতে খুতবা দিতাম বা আমাদের ছাত্র ভাইয়েরা যেত, সেই সকল ব্যাপারে আজকে আমি আমার মুদিরকে প্রশ্ন করেছি, তো আমার মুদির বলছেন যে ঠিক আছে, আমি পরামর্শ করে জেনে বুঝে আমি একটু পরবর্তীতে বলবো। তো সম্মানিত ভাই, দেখেন যে জুম্মার নামাজ যেখানে চালু ছিল সেখানের ব্যাপারেও শেখকে এত সতর্কতা অবলম্বন করছেন, আর সাধারণ মানুষ কিনা নিজের ভিলাতে জুমা কায়েম করা শুরু করেছেন, তো এটা কি করে নেকির কাজ হতে পারে? সরকার বিরোধী কাজ করে, সরকারের যদি আনুগত্য না করা হয় তো দেশে তো অশান্তি সৃষ্টি হবে, ফৌল অনর্থকতা এবং ফাসাদ সৃষ্টি হবে, যেটা আমাদের দেশে হচ্ছে। তো আমাদের দেশের লোকেরা আসলে ওই গণ্ডগোলের অভ্যাসটা ছাড়তে পারেনি, বিদেশে এসেও এগুলো সরকার বিরোধী কাজে তারা লিপ্ত রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন। ইসলামের লেবাসে হলেও এগুলো নেকির কাজ নয়, এগুলো গুনার কাজ। সরকার যখন যেটা নির্দেশ দেয় সেটা আমাদের মানা উচিত এবং সেইভাবে আমাদের সতর্ক থাকা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।